ওকে, তো এই আইডেন্টিক্যাল পার্টিকেলস কোয়ান্টাম মেকানিক্সে আমরা যে পার্টিকেল গুলোকে নিয়ে ডিল করি অল আর আইডেন্টিক্যাল, হ্যাঁ, অ্যান্ড হেন্স ইনডিস্টিংগুইশেবল। একটা পার্টিকেলকে আমি আরেকটা পার্টিকেল থেকে ডিস্টিংগুইশ করতে পারবো না। সাপোজ ইউ আর ডিসক্রাইবিং এ সিস্টেম অফ ইলেকট্রনস, হ্যাঁ, সেখানে শুধুমাত্র ধরো ইলেকট্রন ছিল, রয়েছে, তো এর মধ্যে কোনটা ফার্স্ট ইলেকট্রন, কোনটা সেকেন্ড ইলেকট্রন, কোনটা থার্ড ইলেকট্রন, এরকম ভাবে ডিস্টিংশন করাটা সম্ভব নয়। ইফ ইউ কনসিডার এ সিস্টেম অফ ইলেকট্রনস, অল ইলেকট্রনস আর আইডেন্টিক্যালস। ঠিক একই রকম ভাবে যদি তোমার কিছু সে আলফা পার্টিকেলস থাকে, হ্যাঁ, সেখানেও কিন্তু একটা আলফা পার্টিকেলকে আরেকটা আলফা পার্টিকেলের থেকে ডিস্টিংগুইশ করাটা সম্ভব নয়। সুতরাং কোয়ান্টাম মেকানিক্সে আমরা এই আইডেন্টিক্যাল পার্টিকেলস নিয়ে ডিল করে থাকি, ইনডিস্টিংগুইশেবল পার্টিকেল নিয়ে ডিল করে থাকি। তো যদি এইরকম এন সংখ্যক আইডেন্টিক্যাল পার্টিকেলস থাকে, তাহলে তাদের জন্য একটা কি অ্যাজ এ হোল সিস্টেমটাকে ডিসক্রাইব করবে এরকম একটা ওয়েভ ফাংশন থাকবে। সাপোজ ইউর সিস্টেম কন্টেন্টস ইন নাম্বার অফ সাচ আইডেন্টিক্যাল পার্টিকেলস অ্যান্ড দ্যাট সিস্টেম শুড বি ডিসক্রাইবড অ্যাজ এ হোল বাই এ ওয়েভ ফাংশন। The fundamental postulate of the quantum mechanics says that this wave function is either symmetric or anti-symmetric under interchange of any two particles. যদি আমি লেবেলিং গুলোকে চেঞ্জ করি, আগের দিনকে তোমাদের আমি বলছিলাম যে টু ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে তুমি যদি ইলেকট্রন লেভেল গুলোকে চেঞ্জ করো, ওয়ানটাকে টু বলো বা টুটাকে যদি ওয়ান বলো, এই ইন্টারচেঞ্জটা যদি করা হয়, তাহলে সেই টু ইলেকট্রন অ্যাটমের যে ওয়েভ ফাংশন সেইটা অবশ্যই অ্যান্টিসিমেট্রিক হতে হবে। তো ইন জেনারেল যদি আমাদের এন সংখ্যক আইডেন্টিক্যাল পার্টিকেলস থাকে এবং সেই আইডেন্টিক্যাল পার্টিকেলের সিস্টেমটাকে অ্যাজ এ হোল আমরা একটা ওয়েভ ফাংশন দিয়ে ডিসক্রাইব করি, দি ফান্ডামেন্টাল সিমেট্রি রিকোয়ারমেন্ট সেজ দ্যাট দি ওয়েভ ফাংশন ইজ আইদার সিমেট্রিক অর ইট ইজ অ্যান্টিসিমেট্রিক আন্ডার দি ইন্টারচেঞ্জ অফ এনি টু পার্টিকেলস। তো এখন ওয়েভ ফাংশনটা সিমেট্রিক হবে কি অ্যান্টিসিমেট্রিক হবে সেইটা ইজ ডিটারমাইন্ড বাই দি স্পিন অফ দি কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস। যদি ধরো তোমার সিস্টেমে বোসনস থাকে, সিস্টেমের মধ্যে যদি এই পার্টিকেলগুলো থাকে যাদের স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম জিরো বা এইচ ক্রস বা টু এইচ ক্রস, যেগুলোকে আমরা কমনলি বোসনস বলি, সেই ক্ষেত্রে এই ওয়েভ ফাংশনটা মাস্ট বি সিমেট্রিক। অন দি আদার হ্যান্ড, যদি তোমার সিস্টেমে ফেরমিয়ন্স থাকে, অর্থাৎ যাদের ইন্ট্রিনসিক স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম এইচ ক্রস বাই টু, থ্রি এইচ ক্রস বাই টু, এটসেট্রা, তাহলে কম্বাইন্ড ওয়েভ ফাংশনটা মাস্ট বি অ্যান্টিসিমেট্রিক। হ্যাঁ, এখানে ঠিক সেই কথাটা কি বলতে চাইলাম আর কি, যে ওয়েভ ফাংশনটা ক্যান আইদার বি সিমেট্রিক অর অ্যান্টিসিমেট্রিক। ফর বোসনস ইট শুড বি সিমেট্রিক, ফর ফেরমিয়ন্স ইট শুড বি অ্যান্টিসিমেট্রিক। সো এভরি ওয়েভ ফাংশন ডিসক্রাইবিং এ ফিজিক্যাল স্টেট অফ এ সিস্টেম that comprises any number of identical particles that must be either totally symmetric or totally anti-symmetric. ওই কথাটাকে আবার বলছি, এই সিমেট্রি বা অ্যান্টিসিমেট্রি সেইটাকে আমরা কিসের রেসপেক্টে স্টাডি করছি, দ্যাট ইজ উইথ রেসপেক্ট টু দি পারমুটেশনস অফ দি স্টেটস অফ দি পার্টিকেলস। এই যে বলছিলাম ইলেকট্রনগুলো লেভেলিংটাকে আমরা যদি চেঞ্জ করি, এক নাম্বার দিয়ে, এক দিয়ে যে ইলেকট্রনটাকে লেভেল করছিলাম, দুই দিয়ে যে ইলেকট্রনটাকে লেভেল করছিলাম, এইটা যদি ইন্টারচেঞ্জ করা হয়, হ্যাঁ, তো পারমুটেশন বলতে সেই জিনিসটা কি বলতে চাইছি, উইথ রেসপেক্ট টু পারমুটেশন অফ স্টেটস অফ দি পার্টিকেলস, দ্যাট ইজ এ সিস্টেম ডিসক্রাইবড বাই এ সিমেট্রিক ওয়েভ ফাংশন ক্যান নেভার পাস ইন টু এ স্টেট ডিসক্রাইবড বাই এন অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন অ্যান্ড ভাইস ভার্সা। এটা ওয়ান অফ দি ফান্ডামেন্টাল পোস্টুলেটস অফ কোয়ান্টাম মেকানিক্স। হ্যাঁ, যদি আমাদের বোসনস থাকে তাহলে সেক্ষেত্রে সিমেট্রিক ওয়েভ ফাংশন, আর যদি ফেরমিয়ন্স থাকে তাহলে সেক্ষেত্রে অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন। তো জিনিসটাকে একটু সহজভাবে বোঝানোর জন্য আমরা একটা সিস্টেমের কথা ভাবছি যেখানে শুধুমাত্র দুটো আইডেন্টিক্যাল পার্টিকেলস রয়েছে। হ্যাঁ, ধরো দুটো আলফা পার্টিকেলস রয়েছে বা দুটো ইলেকট্রন রয়েছে। হ্যাঁ, কনসিডার এ সিস্টেম অফ টু আইডেন্টিক্যাল পার্টিকেলস। ধরা যাক এই পার্টিকেলগুলোর যে কোঅর্ডিনেট Q1 আর Q2, একটা পার্টিকেলের কোঅর্ডিনেট হচ্ছে Q1 আর একটা পার্টিকেলের কোঅর্ডিনেট Q2। এই কোঅর্ডিনেটগুলো কিন্তু যখন আমরা এই আইডেন্টিক্যাল পার্টিকেলস কোয়ান্টাম মেকানিক্সে বলছি, এখানে এই কোঅর্ডিনেটগুলো কিন্তু শুধুমাত্র স্পেশাল কোঅর্ডিনেটই নয়, এইগুলো স্পিন কোঅর্ডিনেটকেও ইনক্লুড করছে। আগের দিনের ক্যালকুলেশন বা আগের দিনের ডিসকাশনটা একটু মনে করার চেষ্টা করো, আমরা যে হিলিয়াম অ্যাটমের জন্য টু ইলেকট্রন ওয়েভ ফাংশনকে ডিসক্রাইব করছিলাম, সেখানে শুধুমাত্র শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন স্পেশাল পার্টটাই কনসিডার করা হয়নি,
আমরা তার পাশাপাশি স্পিন পার্টটাকেও কনসিডার করেছিলাম। তো এখানে Q1 Q2 এইগুলো বেসিক্যালি তোমার স্পেশাল এবং স্পিন কোঅর্ডিনেট দুটোকেই ইনক্লুড করছে। ফার্স্ট পার্টিকেলটার যে কোঅর্ডিনেট সেটা ধরো Q1, মানে একটা ইলেকট্রনের কোঅর্ডিনেট হচ্ছে Q1, আরেকটা ইলেকট্রনের কোঅর্ডিনেট হচ্ছে Q2, যে কোঅর্ডিনেট গুলো ইনক্লুড বোথ দি স্পেশাল এন্ড দি স্পিন কোঅর্ডিনেটস। ওকে, সো দি ওয়েভ ফাংশন অফ দি সিস্টেম ইজ ডেসক্রাইবড বাই সাই Q1 Q2 কম্বাইন্ড। যে ওয়েভ ফাংশন টু পার্টিকেল সিস্টেমটা যে ওয়েভ ফাংশন সেটাকে আমরা লিখবো এজ সাই, যেটা ফাংশন অফ Q1 এন্ড Q2। এবার হোয়াট হ্যাপেন্স ইফ উই ইন্টারচেঞ্জ দি পার্টিকেলস, পার্টিকেল গুলো কি ইন্টারচেঞ্জ করছি, মানে বেসিক্যালি আমরা স্পেশাল আর স্পিন কোঅর্ডিনেট গুলোর ইন্টারচেঞ্জের কথা ভাবছি। অর্থাৎ আমরা যে ইলেকট্রনটার কোঅর্ডিনেটকে Q1 বলছিলাম সেইটা এখন বলা যাক Q2, আর অন্যটার কোঅর্ডিনেটকে বলা যাক Q1। তাহলে এখন টু পার্টিকেল সিস্টেমের ওয়েভ ফাংশনটা কেমন দাঁড়াবে? ইট উইল বি সাই Q2 Q1। এটা তাহলে হবে সাই Q2 Q1। এখন অ্যাজ দি পার্টিকেলস আর আইডেন্টিক্যাল, পার্টিকেল গুলো ইনডিস্টিংগুইশেবল, সুতরাং আমরা যদি Q1টাকে Q2 বলি বা Q2টাকে Q1 বলি, এই ইন্টারচেঞ্জটা যদি করা হয়, দ্যাট মাস্ট নট লিড টু এ নিউ স্টেট অফ দি সিস্টেম। সিস্টেমটা নতুন কোন স্টেটে যাবে না। হ্যাঁ, মিনিং দ্যাট মডিউলার স্কোয়ার অফ সাই Q2 Q1 ইজ সেম অ্যাজ মডিউলার স্কোয়ার অফ সাই Q1 Q2। তাহলে এখান থেকে আমরা দুটো পসিবিলিটির কথা ভাবতে পারি। হ্যাঁ, দুটো কেস অ্যারাইজ করতে পারে। একটা হচ্ছে সাই Q2 Q1 ইকালস টু সাই Q1 Q2, আর একটা হচ্ছে সাই Q2 Q1 সমান মাইনাস অফ সাই Q1 Q2। প্রথম যে কেসটা সেটাকে বলা হয় সিমেট্রিক ওয়েভ ফাংশন, দ্যাট ইজ ফলোড বাই দি আইডেন্টিক্যাল বোসনস। ওয়াইল ফর দি সেকেন্ড কেস উই কল দি ওয়েভ ফাংশন অ্যাজ অ্যান্টিসিমেট্রিক। হ্যাঁ, সেই যে সিমেট্রি বা অ্যান্টিসিমেট্রি সেটা দেখতে পাচ্ছ আন্ডার দি ইন্টারচেঞ্জ অফ দি পার্টিকেলস। অ্যান্ড দিস অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন ইজ অ্যাপ্লিকেবল ফর, ওইটা লেখাটা একই হয়ে গেছে, ইট ইজ অ্যাপ্লিকেবল ফর ফেরমিয়ন্স। এটা অ্যাপ্লিকেবল ফর ফেরমিয়ন্স। ওকে, আচ্ছা, এবার এই প্রথম কেসটাকে আরেকটু ডিটেলে স্টাডি করা যাক। বোসনের জন্য যে আমরা বলছিলাম, ধরো পার্টিকেল গুলো নন ইন্টারঅ্যাক্টিং। হ্যাঁ, পার্টিকেল গুলো নন ইন্টারঅ্যাক্টিং, আমরা দুটো এইরকম সিঙ্গেল পার্টিকেল স্টেটের কথা কনসিডার করছি। একটা হচ্ছে সে স্টেট ওয়ান আর আরেকটা হচ্ছে স্টেট টু। একটা হচ্ছে স্টেট ওয়ান আর একটা স্টেট টু। হ্যাঁ, এবার তো স্টেট অফ দি টু পার্টিকেল সিস্টেম ক্যান বি ডেসক্রাইবড বাই দি সিমেট্রিক ওয়েভ ফাংশন। আমরা বলেছি যদি বোসন হয় তাহলে এই দুটো পার্টিকেলের যে সিস্টেম সেটাকে আমরা সিমেট্রিক ওয়েভ ফাংশন দিয়ে ডেসক্রাইব করব। এখন এইরকম তিনটে পসিবিলিটি থাকতে পারে। হ্যাঁ, ইউ ক্যান থিঙ্ক অফ থ্রি সাচ সিমেট্রিক ওয়েভ ফাংশন, সাই ওয়ান Q1, সাই টু Q2। এইটা একটা হতে পারে। এই কথার মানে কি বলতে চাইছি, যে Q1 দিয়ে যেটাকে আমরা ডেসক্রাইব করছি সেটা ধরো স্টেট ওয়ানে রয়েছে, দিস ইজ ইউর স্টেট ওয়ান, আর এইটা ধরো তোমার স্টেট টু। একটাকে বলছি স্টেট ওয়ান আর একটা স্টেট টু। তো Q1 কোঅর্ডিনেট দিয়ে আমি যে পার্টিকেলটাকে ডেসক্রাইব করছিলাম সেই পার্টিকেলটা ধরো তোমার এই এই জায়গাতে রয়েছে, হ্যাঁ স্টেট ওয়ানে রয়েছে, আর Q2 কোঅর্ডিনেট দিয়ে আমি যে পার্টিকেলটাকে ডেসক্রাইব করছি সেটা ধরো এই সেকেন্ড স্টেটে রয়েছে। তাহলে এই টু পার্টিকেল সিস্টেমটার যে ওয়েভ ফাংশন সেটাকে কিভাবে লিখতে পারবো, সাই ওয়ান অফ Q1 ইন্টু সাই টু অফ Q2। উল্টোটাও হতে পারতো, আইমিন Q2 কোঅর্ডিনেট দিয়ে যেটাকে আমি ডেসক্রাইব করছি সেইটা এই ফার্স্ট স্টেটটাতে থাকতে পারতো, ওয়ান দিয়ে যেটাকে মার্ক করা হয়েছে, ওয়ান দিয়ে যে স্টেটটাকে লেবেল করা হয়েছে সেই স্টেটে থাকতে পারতো, এবং যেটাকে আমি Q1 দিয়ে বলছি, Q1 কোঅর্ডিনেট দিয়ে ডেসক্রাইব করছি যে পার্টিকেলটার কোঅর্ডিনেট Q1, দ্যাট কুড রিমেইন ইন দি সেকেন্ড স্টেট লেভেল ড্যাশ টু। তাহলে ওয়েভ ফাংশনটা কত হতো, সাই ওয়ান Q2 সাই টু Q1, হয়েছে। এবার শুধু তাই নয়, এই দুটো লিনিয়ার কম্বিনেশন দিয়েও আমি একটা স্টেটের কথা ভাবতে পারতাম। এই যে দুটো স্টেটকে আমি দেখালাম, হ্যাঁ এই এই একটা স্টেট আর এই একটা স্টেট, এই দুটো দেখো লিনিয়ার কম্বিনেশন দিয়েও আমরা এরকম একটা স্টেটের কথা ভাবতে পারি, সাই ওয়ান Q1 সাই টু Q2 প্লাস সাই ওয়ান Q2 সাই টু Q1। খেয়াল করে দেখো, এই যে স্টেটটা, এই স্টেটটা সিমেট্রি, এই যে স্টেটটা এই এই স্টেটটাও সিমেট্রি। ইনফ্যাক্ট এখানে যে লিনিয়ার কম্বিনেশন হিসাবে যেটাকে লেখা হয়েছে সেইটাও সিমেট্রি। সিমেট্রি আন্ডার হোয়াট, যদি আমরা তোমার ইনফ্যাক্ট এইটাকে যদি বলো Q1, এক মিনিট, এইটা এইটা এইটাকে আলাদা করে সিমেট্রিক বলতে পারবে না, এইটাকে আলাদা করে সিমেট্রিক বলতে পারবে না, বা এইটাকে আলাদা করে সিমেট্রিক বলতে পারবে না, কিন্তু এই যে জিনিসটাকে লেখা হয়েছে এই স্টেটটা কিন্তু সিমেট্রিক।
দুটো লিনিয়ার কম্বিনেশন হিসেবে যখন আমরা লিখছি এই স্টেটটা সিমেট্রিক এখানটা লেখাটাকে আমি একটু পাল্টাতে হবে হ্যাঁ আগের দিনকে একটু কনসেপচুয়াল মিসম্যাচ ছিল এই জায়গাটা ক্যান এই এই কথাটাকে ইগনোর করো ক্যান বি ডেসক্রাইব বাই আইদার অফ দি সিমেট্রিক ওয়েভ ফাংশনস নয় ক্যান বি ডেসক্রাইবড বাই দি সিমেট্রিক ওয়েভ ফাংশন হ্যাঁ এই যে টু পার্টিকেল স্টেট টু পার্টিকেল সিস্টেম সেই সিস্টেমটার স্টেটটাকে যদি আমরা একটা ওয়েভ ফাংশন দিয়ে ডেসক্রাইব করতে চাই বেসিক রিকোয়ারমেন্ট ইজ দ্যাট দি ওয়েভ ফাংশন মাস্ট বি সিমেট্রি তাহলে সেই সিমেট্রিক ওয়েভ ফাংশনটা হচ্ছে এই দুটো লিনিয়ার কম্বিনেশন সাই ওয়ান কিউ ওয়ান সাই টু কিউ টু প্লাস সাই ওয়ান কিউ টু সাই টু কিউ ওয়ান এই জায়গাটাতে তুমি যদি কিউ ওয়ানটাকে কিউ টু বলো দেখো ভালো করে কিউ ওয়ানটাকে যদি কিউ টু বলো এবং কিউ টুটাকে কিউ ওয়ান বলো কিউ ওয়ান আর কিউ টুকে যদি ইন্টারচেঞ্জ করো দেখতে পাবে যে ফাংশনটা একই রকম থাকছে হ্যাঁ সো সিমেট্রি অফ দি ওয়েভ ফাংশন ইজ রিটেন্ড ইভেন ইফ দি পার্টিকেলস অকুপাই দি সেম স্টেট স্টেট ওয়ানটাকে যদি আমি এবার ইন অ্যাডিশন এটা তো পরিষ্কার যে এটা সিমেট্রিক ওয়েভ ফাংশন কিউ ওয়ানটাকে কিউ টু কিউ টুটাকে কিউ ওয়ান করলে স্টেটটা একই রকম থাকবে এর পাশাপাশি আরেকটা জিনিস এখানে খেয়াল করো যে যদি আমরা দুটো স্টেটকে সমান বলতাম ধরো তোমার ওয়ান সিঙ্গেল পার্টিকেল স্টেট হ্যাঁ একটাই সিঙ্গেল পার্টিকেল স্টেট এই যে ওয়ান বা টু দিয়ে যেগুলোকে মার্ক করেছি জাস্ট দুটোই ধরো ওয়ান তাহলেও খেয়াল করে দেখো যে ওয়েভ ফাংশনটা কিন্তু সিমেট্রি থাকে হ্যাঁ ওয়েভ ফাংশনটা সিমেট্রি কি থাকবে সাই ওয়ান কিউ ওয়ান সাই ওয়ান কিউ টু এইটাও কি হবে সাই ওয়ান কিউ টু সাই ওয়ান কিউ ওয়ান একই জিনিস আর কি হ্যাঁ তাহলে সেক্ষেত্রে ওয়েভ ফাংশনটা কেমন হতো এইরকম হতো সাই ওয়ান কিউ ওয়ান সাই ওয়ান কিউ টু এই এই যে স্টেপটা খেয়াল করে দেখো এই স্টেপটা কিন্তু সিমেট্রিক থাকে এই যে স্টেপটা এটা কি বলতে চাওয়া হয়েছে সাই ওয়ান সাই অফ কিউ ওয়ান কিউ টু এই যে স্টেপটা এই স্টেপটা কিন্তু সিমেট্রিক হ্যাঁ তাহলে আমরা কনক্লুড করতে পারি যে দেয়ার ইজ নো রেস্ট্রিকশন টু দি নাম্বার অফ বোসনস অকুপাইং দি সেম সিঙ্গেল পার্টিকেল স্টেট একটা স্টেট এই যে যেটাকে ওয়ান দিয়ে মার্ক করা হয়েছে ওয়ান দিয়ে লেবেল করা হয়েছে সেই স্টেটে যদি আমি দুটো বোসনকেই রাখি হ্যাঁ দি সিমেট্রি অফ দি ওয়েভ ফাংশন ইজ রিটেন্ড ওয়েভ ফাংশনের সিমেট্রি কোনো রকম লস হয় না তাহলে টু বোসনস অর মোর বোসনস ক্যান অকুপাই দি সেম সিঙ্গেল পার্টিকেল স্টেট একটা একটা স্টেটকে অকুপাই করার জন্য এইরকম নাম্বারের দিক থেকে কোনো রেস্ট্রিকশন নেই দেয়ার ইজ নো রেস্ট্রিকশন দি নাম্বার অফ বোসনস অকুপাইং দি সেম স্টেট হ্যাঁ বলো স্যার এই এই যে ফাই বোসনস কিউ ওয়ান কিউ টু ইকুয়াল টু যে পুরো টার্মটা লিখেছেন এইটা মানে কি করে সিমেট্রি কিছু দিয়ে মানে বুঝতে পারছি না স্যার কোনটা কোনটা বললে আরেকবার বলো এই ফাই বোসনস ইকুয়াল টু যে টার্মটা লিখেছেন এইটা মানে এই যে এই যে এই যে কিউ কিউ ওয়ান কে কিউ টু বলো কিউ টু টাকে কিউ ওয়ান বলো এইটাকে যদি তুমি কিউ টু বলো এইটাকে কত বলবে কিউ ওয়ান এইটা তাহলে কি হবে কিউ টু এইটা কি হবে কিউ ওয়ান কিউ ওয়ান এইটা কি হবে কিউ ওয়ান এইটা হবে কিউ টু দেখো না আগের স্টেপটাই পাচ্ছ হ্যাঁ বাট সিমেট্রিক মানে এমনি ম্যাথমেটিক্যালি মানে সে ইভেন ফাংশন বলতে চাইছেন তাহলে আর এতক্ষণ কি বুঝলে হ্যাঁ তাহলে ইভেন ফাংশন মানে সে কি করে মানে বুঝলে আমি ইভেন ফাংশনের কথা মোটেও বলিনি আমি বারবার বলছি সিমেট্রি এতবার ধরে বলেলাম কে বলছো তুমি স্যার অভিনব বলছি আমি এতবার বলেলাম সিমেট্রি ইজ উইথ রেসপেক্ট টু ইন্টারচেঞ্জ অফ দি পার্টিকেল এর আগের স্লাইডে আমি কথাগুলোকে বললাম এই যে এখান থেকে কি বুঝলে সাই কিউ টু কিউ ওয়ান সমান সাই কিউ ওয়ান কিউ টু এই ফাংশনটাকে আমি সিমেট্রিক ওয়েভ ফাংশন বলছি আগের দিনের ক্লাসটা নিলাম সেখানেও একই কথা বলেছিলাম আমি তাহলে কিছুই বোঝোনি এটা মানে হতে পারে তুমি একা নাও অনেকেই বোঝোনি বা কেউই বোঝোনি কিন্তু তুমি যে বোঝোনি সেটা পরিষ্কার আর কি এটা কিচ্ছু বুঝতে পারবো না আগের দিনের ক্লাসটা তাহলে কিচ্ছু ফলো করোনি বা কিছু বোঝোনি এখানে সিমেট্রি বা অ্যান্টি সিমেট্রি বলতে ইভেন ফাংশন অড ফাংশনের কথা বলছি না আমি ইভেন ফাংশন বা অড ফাংশন বলতে কি বোঝায় যদি তুমি সাইটাকে ফাংশন অফ আর করে দেখো এবং সাই অফ মাইনাস আর যদি প্লাস মাইনাস সাই আর হয় তাহলে সেটাকে আমরা ইভেন বা অড ফাংশন বলি এখানে ইভেন ফাংশন অড ফাংশনের কথা বলা হচ্ছে না উই আর টকিং অ্যাবাউট সিমেট্রি অফ দি ওয়েভ ফাংশন অ্যান্ড দি সিমেট্রি আই ডিফাইন্ড ইট ক্লিয়ারলি সিমেট্রিটা উইথ রেসপেক্ট টু হোয়াট দি সিমেট্রি ইজ রেসপেক্ট টু ইন্টারচেঞ্জিং দি কোঅর্ডিনেটস অফ দি পার্টিকেলস এই যে স্লাইডেই আমি বললাম কোথায় যেন সিমেট্রি সিমেট্রি আন্ডার ইন্টারচেঞ্জ অফ এনি টু পার্টিকেলস যেটাকে তুমি কিউ ওয়ান দিয়ে বলছো সেইটাকে যদি কিউ টু বলতে
এবং যেটাকে কিউ টু বলছিলে সেটাকে যদি কিউ ওয়ান বলতে, এই পার্টিকেল ইন্টারচেঞ্জের কথা যদি বলতে, তাহলে ওয়েভ ফাংশনটা সিমেট্রি থাকতো কিনা সেইটাই বলা হচ্ছে এখানে। যদি সাই কিউ টু কিউ ওয়ানটা সাই কিউ ওয়ান কিউ টুর সাথে সমান হয়, মানে কিউ টুটাকে যদি কিউ ওয়ান বলি, কিউ ওয়ানটাকে যদি কিউ টু বলি, এবং ওয়েভ ফাংশনটা যদি আগের মতোই থাকে, তাহলে সেটাকে আমরা সিমেট্রিক ওয়েভ ফাংশন বলবো। দ্যাট ইজ দি বেসিক মানে একটা ফান্ডামেন্টাল পোস্টুলেট ইন কোয়ান্টাম মেকানিক্স দ্যাট ইজ অ্যাপ্লিকেবল ফর বোসনস। আর যদি এখানে একটা মাইনাস সাইন ক্যারিড আউট হয় সেটাকে অ্যান্টি সিমেট্রিক ওয়েভ ফাংশন বলা হয়, দ্যাট ইজ অ্যাপ্লিকেবল ফর দি ফেরমিয়নস। এখানে সিমেট্রি বা অ্যান্টি সিমেট্রি ইজ ডিফাইন্ড আন্ডার দি ইন্টারচেঞ্জ অফ দি পার্টিকেলস, নট উইথ রেসপেক্ট টু দেয়ার পজিশন, মানে পজিশন ভেক্টর, স্পেশাল কোঅর্ডিনেটের রেসপেক্টে বলা হচ্ছে না এটা। এখন কি ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। বাকি যা ওকে, তো এইটা এইটা হচ্ছে। হ্যাঁ বলো। সে বলছে এই সাই ওয়ান সাই টু এই দুটো কি ইন্ডিপেন্ডেন্ট, মানে এই দুটোর মাল্টিপ্লিকেশন হিসেবে লিখতে পাচ্ছি, ওইটা মানে কি করে লিখছে ঠিক বলবেন? এটা এটাও বললাম যে উই আর কনসিডারিং দি পার্টিকেল টু বি নন ইন্টারঅ্যাক্টিং, ঠিক আছে? পার্টিকেল গুলোকে নন ইন্টারঅ্যাক্টিং হিসেবে কনসিডার করো, পার্টিকেল গুলোকে নন ইন্টারঅ্যাক্টিং হিসেবে কনসিডার করো, তাহলে সাইটাকে কিভাবে লিখতে পারো? অ্যাজ দি প্রোডাক্ট সাই ওয়ান ইন্টু সাই টু ইন্টু সাই থ্রি ইন্টু সাই ফোর, এরকম ভাবে লিখতে পারো মিনি পার্টিকেল সিস্টেমের ক্ষেত্রে। ঠিক আছে, চলো তারপর। এটা তো ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে সেই কারণে লিখতে পারছি। হ্যাঁ, এটা এটাই তো তোমার আগের দিনকে টু পার্টিকেল সিস্টেমের ক্ষেত্রে বলেছিলাম, দেখো খেয়াল করে যখন তুমি হ্যামিল্টনিয়ান বললে ফার্মিয়ন স্যার ইন্টারাক্ট করে বলে লেখা যাচ্ছে না। মানে ফেরমিয়ন ইন্টারাক্ট করতেই পারে, ফেরমিয়ন ইন্টারাক্ট করতেই পারে, বোসনগুলোর মধ্যে মানে ইন্টারাকশন থাকতেই পারে, কিন্তু এই জিনিসটাকে আমি মানে যদি তোমার ধরো না তুমি আগের দিনকে যখন টু পার্টিকেল সিস্টেম ইলেকট্রন হাইড্রোজেন হিলিয়াম অ্যাটমে হিলিয়াম অ্যাটমকে ডিসক্রাইব করছিলে, সেখানে আমি কি বললাম যে স্পেশাল পার্টটা, যে স্পেশাল পার্ট রয়েছে শ্রোডিঞ্জার ইকুয়েশনের যে সলিউশন, সেইটা কিন্তু ইনসেপারেবল, সেটাকে কিন্তু সাই অফ আর ওয়ান ইন্টু সাই ওয়ান সাই টু অফ আর টু এইভাবে লিখতে পারবো না। আমি ওখানে যেটা বলেছিলাম যে সাই আর ওয়ান আর টু, দেখো আমি দেখিয়েছিলাম এরকম ভাবে, এইটা কিন্তু নট সেম অ্যাজ সাই ওয়ান অফ আর ওয়ান ইন্টু সাই টু অফ আর টু, এটার সাথে সমান নয়, ঠিক আছে? বিকজ দে আর ইন্টারঅ্যাক্টিং। তো ইন্টারঅ্যাক্টিং যদি হয় তাহলে আমি এরকম ভাবে লিখতে পারবো, যদি ইন্টারঅ্যাক্টিং হয় তাহলে এইভাবে লিখতে পারবো না, যদি নন ইন্টারঅ্যাক্টিং হয় তাহলে প্রোডাক্ট হিসাবে লিখতে পারবো, ঠিক আছে? তো এখানে আমরা ধরে নিচ্ছি যে পার্টিকেল গুলো নন ইন্টারঅ্যাক্টিং, পার্টিকেল গুলো নন ইন্টারঅ্যাক্টিং, তাহলে আমরা এই ওয়েভ ফাংশন গুলোকে প্রোডাক্ট হিসাবে লিখে ফেলতে পারি। এখানে জিনিসটাকে সহজ করে বোঝানোর জন্য এরকম ভাবে বলা হয়েছে, কিন্তু এই বোসন গুলো কুড বি ইন্টারঅ্যাক্টিং, বোসন গুলো যদি ইন্টারঅ্যাক্টিং হতো তাহলে আমরা এইরকম সিম্পল ফর্ম পেতাম না, সিমেট্রিক ওয়েভ ফাংশনটার এইরকম সিম্পল ফর্ম পেতাম না। বাট যে ওয়েভ ফাংশনটা সিস্টেমটাকে ডিসক্রাইব করতো, যে ওয়েভ ফাংশনটা সিস্টেমটাকে ডিসক্রাইব করতো, দ্যাট মাস্ট হ্যাভ টু বি সিমেট্রিক, সেই ওয়েভ ফাংশনটাকে সিমেট্রিক হতে হবে। হ্যাঁ, আগের দিনের রেসপেক্টে এই জিনিসটাকে আবার দেখো, আমি বলছিলাম যেটা যে এই সাই অফ আর ওয়ান আর টু এইটাকে কি হতে হবে, সিমেট্রিক হতে হবে বা অ্যান্টি সিমেট্রিক হতে হবে। ইন জেনারেল আমরা বলেছিলাম সাই আর ওয়ান আর টুটাকে সাই ওয়ান ইন্টু সাই টু এইভাবে লেখা যাবে না, কিন্তু এই যে কম্বাইন্ড ওয়েভ ফাংশন শ্রোডিঞ্জার ইকুয়েশনের যে সলিউশন, দ্যাট শুড বি আইদার সিমেট্রিক অর অ্যান্টি সিমেট্রিক, আমরা আইদার অর্থ স্টেটের কথা বলতে পারি বা প্যারাস্টেটের কথা বলতে পারি, দেয়ার আর নো আদার চয়েস। এখানে তোমার সাই ওয়ান ইন্টু সাই টু করে লেখা হয়েছে জিনিসটাকে সহজভাবে বোঝানোর জন্য। হ্যাঁ, টু পার্টিকেল, টু নন ইন্টারঅ্যাক্টিং পার্টিকেলের, টু নন ইন্টারঅ্যাক্টিং পার্টিকেলের ক্ষেত্রে সিমেট্রিক ওয়েভ ফাংশনটার ফর্মটা কেমন এইটাকে দেখানোর জন্য আমরা এইরকমভাবে লিখেছি। যদি পার্টিকেল দুটো ইন্টারঅ্যাক্টিং হতো তাহলে আমরা এরকম ভাবে এই দুটোর মানে সিমেট্রিক ওয়েভ ফাংশনটাকে এরকম ভাবে কনস্ট্রাক্ট করতে পারতাম না। হ্যাঁ, সেই ওয়েভ ফাংশনটা যদি সাই বি কিউ ওয়ান কিউ টু হয় তাহলে সেই সাই বি কিউ ওয়ান কিউ টুটাকে সিমেট্রিক হতে হবে, কিন্তু সেই সিমেট্রিক ফাংশনটার এক্সপ্লিসিট ফর্মটা কি সেটাকে আমরা এইভাবে বলতে পারতাম না। ইজ ইট ক্লিয়ার নাও? হ্যাঁ স্যার। এইগুলো কঠিন কনসেপ্ট, খুব কঠিন কনসেপ্ট। হ্যাঁ, মানে
তোমাদের তোমাদের দোষ না, এগুলো খুব কঠিন কনসেপ্ট, আমাকে অনেক সময় দিতে হয়েছে এগুলোকে তৈরি করার জন্য। আমরা এমএসসিতে পড়ার সময় এগুলো পড়েছিলাম, তোমরা সবই মানে সেকেন্ড ইয়ারের শেষে শেষেই পড়ছো আর কি। বিশাল ম্যাচিউরিটি না থাকলে, বিশাল ধৈর্য না থাকলে এ করা অসম্ভব, গ্রাস্প করা অসম্ভব। আচ্ছা, নেক্সট যে কেসটা সেটা হচ্ছে ফেরবিয়ন্স। হ্যাঁ, ফেরবিয়নের জন্য যদি বলি, এগেন কনসিডার দি ফেরবিয়ন্স টু বি নন ইন্টারঅ্যাক্টিং অ্যান্ড উই আর হ্যাভিং টু সাচ সিঙ্গেল পার্টিকেল স্টেট। এরকম ধরো দুটো সিঙ্গেল পার্টিকেল স্টেট রয়েছে, মার্কটাইজ ওয়ান অ্যান্ড টু। তো তাহলে প্রথম ইলেকট্রন, আই মিন আমি স্টেট গুলোকে কিভাবে, কম্পোনেন্ট স্টেট গুলোকে কিভাবে বলতে পারি, প্রথম ইলেকট্রনটা যদি মানে কিউ1 কোঅর্ডিনেট দিয়ে যেটাকে ডিসক্রাইব করছি সেটা যদি তোমার ফার্স্ট স্টেটটাতে থাকে, আর কিউ2 দিয়ে যেটাকে ডিসক্রাইব করছি সেটা যদি সেকেন্ড স্টেটে থাকে, তাহলে আমরা ওয়েভ ফাংশনটাকে এইভাবে ডিসক্রাইব করতে পারি। এবং উল্টোটাও হতে পারে, প্রথম স্টেটটাতে ওই কিউ2 কোঅর্ডিনেট দিয়ে যে ইলেকট্রনটাকে ডিসক্রাইব করা হচ্ছে সেইটা থাকতে পারে, এবং উল্টোটা সেকেন্ড স্টেটটাতে কিউ1 কোঅর্ডিনেটের ইলেকট্রনটা থাকতে পারে। তাহলে এই হচ্ছে তোমার দুটো পসিবল ওয়েভ ফাংশন। কিন্তু এই এই যে এই যে ওয়েভ ফাংশন বা এই যে ফাংশন, এরা দেখো এরা কিন্তু সিমেট্রিক বা অ্যান্টি সিমেট্রিক নয়, এইটা বা এইটা এরা অ্যান্টি সিমেট্রিক নয় বা সিমেট্রিক নয়। কাজেই এই ফাংশনটা বা এই ফাংশনটা কখনোই এই টু পার্টিকেল সিস্টেমটাকে ডিসক্রাইব করতে পারে না ইন্ডিভিজুয়ালি। এই যে জিনিসটা, এইটা কিন্তু এই টু পার্টিকেলস কে ডিসক্রাইব করছে না, এইটাও কিন্তু টু পার্টিকেল সিস্টেম কে ডিসক্রাইব করছে না, বাট দে আর লিনিয়ার কম্বিনেশন ডাজ। এই দুটো লিনিয়ার কম্বিনেশনটা সিস্টেমটাকে ডিসক্রাইব করছে। কিভাবে সিস্টেমটাকে এ করা হয়েছে, ওই ফাংশনটাকে কিভাবে কনস্ট্রাক্ট করা হয়েছে, খেয়াল করে দেখো দুটো ডিফারেন্স। হ্যাঁ, দুটো ডিফারেন্স নিয়ে স্টেটটাকে কনস্ট্রাক্ট করা হয়েছে, যেখান থেকে বুঝতে পারছো যে যদি আমরা কিউ1টাকে কিউ2 বলতাম, কিউ2টাকে কিউ1 বলতাম, তাহলে দেখো একটা মাইনাস সাইন পাওয়া যেত। আই মিন এখানে যেটা সাই ফেরমিয়ন দিয়ে ডিসক্রাইব করা হয়েছে, আমি অ্যাব্রিভিয়েট করছি অ্যাজ সাই এফ কিউ1 কিউ2। আমি যদি এখানে তোমার কিউ1টার জায়গায় কিউ2 বসাতাম এবং কিউ2-র জায়গায় কিউ1 বসাতাম, উই উড গেট এ নেগেটিভ সাইন। হ্যাঁ, এরকম একটা মাইনাস সাইন অ্যাপিয়ার করতো। দ্যাট মিনস দি ওয়েভ ফাংশন ইজ অ্যান্টিসিমেট্রিক আন্ডার দি ইন্টারচেঞ্জ অফ দি পার্টিকেলস। পার্টিকেলের কোঅর্ডিনেট গুলোকে যদি আমরা ইন্টারচেঞ্জ করি, তাহলে ওয়েভ ফাংশনটা বিকামস অ্যান্টিসিমেট্রিক। সো দ্যাট ইজ দি কেস ফর দি ফেরমিয়নস, সমস্ত ফেরমিয়নের জন্য জিনিসটা ভ্যালিড। যদি আমাদের এইরকম একটা সিস্টেম অফ এন নাম্বার অফ ফেরমিয়নস থাকে, যে ওয়েব ফাংশনটা দিয়ে আমরা অ্যাজ এ হোল সিস্টেমটাকে ডিসক্রাইব করছি, দ্যাট ওয়েব ফাংশন মাস্ট বি অ্যান্টিসিমেট্রিক। সেই ওয়েব ফাংশনটাকে অবশ্যই অ্যান্টিসিমেট্রিক হতে হবে। এবার দেখো তো এখানে যদি তোমার দুটো স্টেট একই রকম হয়ে যায়, আমরা এই কেসটা আগে স্টাডি করলাম বোসনের ক্ষেত্রে, সিমেট্রিক ওয়েব ফাংশনের ক্ষেত্রে স্টাডি করলাম যে দুটো স্টেট যদি একই হয়, এক নাম্বার স্টেট আর দু নাম্বার স্টেট যদি একই হয়, তাহলে সিমেট্রি অফ দি ওয়েব ফাংশন রিটেন্ড। ওয়েভ ফাংশনের সিমেট্রি কোনো রকম প্রবলেম হয় না, কাজেই সেটা সিস্টেম অফ বোসনকে ক্লিয়ারলি ডিসক্রাইব করতে পারে। বাট দিস ইজ নট দি কেস ফর ফেরমিয়ন্স। ফেরমিয়নের ক্ষেত্রে যদি 1 আর 2 সমান হয়ে যায়, তাহলে এই দুটো পার্ট তো ইকুয়াল, ক্যান্সেলড আউট হয়ে যায়, ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করে যায় আইডেন্টিক্যালি। মিনিং দ্যাট নো টু ফেরমিয়ন্স ক্যান অকুপাই দি সেম সিঙ্গেল পার্টিকেল স্টেট। একটা স্টেটে আমরা কিন্তু এইরকম দুটো ফেরমিয়নকে রাখতে পারবো না, এন্ড দ্যাট ইজ হোয়াট ইজ নোন অ্যাজ পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। এটা কি পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল বলা হয়, এন্ড অ্যাজ ইউ সি দ্যাট দিস ইজ অ্যাপ্লিকেবল নট অনলি ফর দিস ইজ অ্যাপ্লিকেবল নট অনলি ফর ইলেকট্রনস, বাট ইট ইজ অলসো অ্যাপ্লিকেবল ফর আদার পার্টিকেলস হ্যাভিং দিয়ার স্পিন h+2 অর 3h+2। হ্যাঁ, যে কোনো ফেরমিয়নের ক্ষেত্রে জিনিসটা অ্যাপ্লিকেবল। স্যার হ্যাঁ বলো স্যার বলো স্যার, মানে এখানে যদি স্টেটটা আমার চেঞ্জ হয়ে যায়, তখন কি আমার আইডেন্টিফিকেশনের প্রবলেম হবে? আইডেন্টিফিকেশনের মানে প্রশ্নই নেই, তার কারণ অল দি পার্টিকেলস আর আইডেন্টিক্যাল। আই ক্যান নট ডিস্টিংগুইশ দ্যাট দিস ইজ ইলেকট্রন এ এন্ড দিস ইজ ইলেকট্রন বি। হ্যাঁ মানে ওটা, কিন্তু আমি যদি স্টেটটাকে দুজনের আলাদা করে দিই, দুজন তো দুটো আলাদা স্টেটে রয়েছে, তো কিন্তু মানে কোন ইলেকট্রনটা কোন স্টেটে রয়েছে এটা কিভাবে করবে? ঠিক আছে।
এটা এই এই আইডিয়াটা পরের সেমিস্টারে যখন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়বে সেখানেও কাজে লাগবে। ইনফ্যাক্ট আমি এটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর বই থেকেই জিনিসটাকে তৈরি করেছি আর কি। ফেরমি ডিরাক স্ট্যাটিস্টিক্স, মানে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটা তো তোমার আইডেন্টিক্যাল পার্টিকেলস এর জন্য যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে এইরকম, মানে কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স এর কথা যখন আমরা বলি, উই অ্যাপ্লাই দি স্ট্যাটিস্টিক্স ফর আইডেন্টিক্যাল পার্টিকেলস। তো এখানে তাহলে দু ধরনের কেস অ্যারাইজ করতে পারে আর কি, বোসনের জন্য এক ধরনের স্ট্যাটিস্টিক্স, বোসাইনস্টাইন স্ট্যাটিস্টিক্স বলা হয়, আর একটা হচ্ছে ফেরমিয়নের জন্য স্ট্যাটিস্টিক্স যেটাকে ফেরমি ডিরাক স্ট্যাটিস্টিক্স বলা হয়। এই তো, সো উই সি হোয়াট ইজ মিন বাই দি পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। এখানে জিনিসটাকে একটু ছোট করে আবার ডিসক্রাইব করা রয়েছে। একটা কোয়ান্টাম মেকানিক্যাল প্রিন্সিপাল, অ্যাজ ইউ নো দ্যাট ইট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই উলফগাং পাউলি সামটাইমস ইন 1925। ইট সেজ দ্যাট নো টু ইলেকট্রনস অফ এ পলি ইলেকট্রন অ্যাটম ক্যান হ্যাভ দি সেম ভ্যালুজ অফ দি ফোর গুড কোয়ান্টাম নাম্বারস। হ্যাঁ, এন এল এম এল এম এস এই চারটে গুড কোয়ান্টাম নাম্বার সমান হতে পারে না। হ্যাঁ, এই সেটটা আইডেন্টিক্যাল হবে না, সেটটা একই রকম হবে না ফর টু ইলেকট্রনস। বা আমরা অন্য গুড কোয়ান্টাম নাম্বারের টার্মে বলতে পারতাম এন জে এন এল জে এম জে। হ্যাঁ, এইগুলো কিন্তু গুড কোয়ান্টাম নাম্বারের সেট, এন এল এম এল এম এস বা এন এল জে এম জে। তো এটাকে যদি ভেঙে দেখো কি বলতে চাওয়া হচ্ছে, ধরো তোমার দুটো ইলেকট্রনের জন্য এন ভ্যালু এল ভ্যালু এম এল ভ্যালু সমান, তাহলে অবশ্যই তাদের এম এস ভ্যালুটাকে কিন্তু ডিফারেন্ট হতে হবে। হ্যাঁ, একটার জন্য সে এম এস ইকালস টু প্লাস হাফ, আর একটার জন্য এম এস ইকালস টু মাইনাস হাফ। আরো পরবর্তীকালে আরো পরে এই 1940-তে এই আইডিয়াটাকে অন্য ফেরমিয়নের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল। 1925 সালে যখন এই প্রিন্সিপালটা ইন্ট্রোডিউসড হয়, that was introduced only for the electrons in a poly electron atom, but later it was extended to all fermions. শুধুমাত্র ইলেকট্রন না, যে কোনো ফেরমিয়নের জন্য জিনিসটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। এবং এই পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল থেকে কিন্তু রেডিলি আমরা ডিজেনারেসির আইডিয়াটা পাই। শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে যে ডিজেনারেসির আইডিয়াটা ক্লিয়ারলি পাওয়া যাচ্ছিল না, সেই আইডিয়াটা কিন্তু পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল থেকে আমরা পেয়ে যেতে পারি আর কি। যে একটা একটা ধরো স্টেট মার্কড বাই সাম কোয়ান্টাম নাম্বার ইন, একটা স্টেট মার্কড বাই দি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইন, তো তাহলে কতগুলো এরকম ইলেকট্রন থাকতে পারে। অ্যাজ ইউ রিমেম্বার দ্যাট ফর এ গিভেন ইন দেয়ার আর এন নাম্বার অফ এল ভ্যালুস, এন সংখ্যক এল ভ্যালুস রয়েছে স্টার্টিং ফ্রম জিরো টু এন মাইনাস ওয়ান, জিরো ওয়ান টু থ্রি আপ টু এন মাইনাস ওয়ান। একটা এল ভ্যালুর জন্য এম এল ভ্যালু গুলো কি কি হয়, জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু আপ টু প্লাস মাইনাস এল, আর এম এস ভ্যালুটা কি হতে পারে, প্লাস মাইনাস হাফ। তাহলে আমরা ধরলাম যে এনটা ফিক্সড এলটা ফিক্সড, এন ফিক্সড এল ফিক্সড, তাহলে কতগুলো স্টেট পেতে পারি আমরা, কতগুলো ইলেকট্রন পেতে পারি। উই ক্যান গেট টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান, এই টু ফ্যাক্টরটা কিসের জন্য, স্পিন ডিজেনারেসির জন্য, এম এস ভ্যালুটার জন্য। টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান, টুয়েলভ প্লাস ওয়ানটা হচ্ছে এম এল ভ্যালুস, আর এক একটা এম এল ভ্যালুর জন্য কি এম এস ভ্যালু দুটো। তাহলে দেখতে পাচ্ছ যে ফর এ গিভেন ইন অ্যান্ড এল নাম্বার অফ পসিবল স্টেটস ইজ টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান। এবার তুমি একটা নির্দিষ্ট ইনের জন্য যদি বলতে চাও, তাহলে সাম ওভার অল এল, প্রত্যেকটা এল এর জন্য সাম করে দাও। হ্যাঁ, এল রেঞ্জেস ফ্রম জিরো টু এন মাইনাস ওয়ান, এই সামেশনটাকে যদি এক্সিকিউট করো, অ্যাজ এক্সপেক্টেড ইট শুড বি টু ইন্টু এন স্কোয়ার। এবার জানো যে তোমরা কিভাবে পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপালটাকে অ্যাপ্লাই করে এই বিভিন্ন সেলে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, সেই ইলেকট্রনগুলোর যে কোয়ান্টাম নাম্বারের সেট সেইগুলো কি হতে পারে, এটা দেওয়া যায়। যদি আমরা কে সেলের কোনো কে সেলের কথা বলি, কে সেল মানে কি, এন ইকালস টু ওয়ান, এন যদি ওয়ান হয় তাহলে সাবসেল কি হতে পারে, এস আই মিন এল ইকালস টু জিরো, এন ওয়ান হলে এল ইকালস টু জিরো, এল জিরো মানে কি এম এল ইকালস টু জিরো, আর এম এস এ দুটো ভ্যালু পসিবল, প্লাস হাফ আর মাইনাস হাফ, তাহলে এখানে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে। নেক্সট কনসিডার দি সেল এল, এল দিয়ে যে সেলটাকে মার্ক করা হয়েছে, হ্যাঁ সেইটা কনসিডার করো। এখানে এন ভ্যালুটা কত, এখানে এন ভ্যালু হচ্ছে টু, এন যদি টু হয় এল এর দুটো ভ্যালু, একটা কি জিরো আর একটা ওয়ান, অর্থাৎ এখানে আমরা এস একটা সাবসেলের কথা বলবো আর পি একটা সাবসেলের কথা বলবো। এস সাবসেলের কথা যদি বলি, এলটা তো জিরো, এম এলটা জিরো, এম এস এর ভ্যালু প্লাস মাইনাস হাফ, তাহলে এখানে দুটো ইলেকট্রন থাকতে পারে। অন দি আদার হ্যান্ড আমরা যদি পি সাবসেলের কথা বলি, এখানে এল ইকালস টু হোয়াট, পি পিটা যদি তোমার হয় এল ইকালস টু ওয়ান, তাহলে এম এল হচ্ছে জিরো আর প্লাস মাইনাস ওয়ান,
কাজেই এম এস ভ্যালুটা কত হবে প্লাস মাইনাস হাফ। এবং এখানে তাহলে দেখো কতগুলো ইলেকট্রন থাকবে, দুটো ছটা ইলেকট্রন থাকবে। কেন বুঝতে পারছো? এই যে যদি এম এল এম এল জিরো হয় এম এস প্লাস মাইনাস হাফ, তার জন্য দুটো। এম এল যদি প্লাস ওয়ান হয় তার জন্য এম এস প্লাস মাইনাস হাফ আরো দুটো। এম এল যদি মাইনাস ওয়ান হয় তার জন্য এম এস ভ্যালু প্লাস মাইনাস হাফ আরো দুটো। তাহলে এখানে টোটাল ছটা। তাহলে এল সেলে ম্যাক্সিমাম আটটা ইলেকট্রন থাকতে পারে। ঠিক একই রকম ভাবে এম সেলের কথা যদি বলো, এন ইকালস টু থ্রি, এল ভ্যালু কি জিরো ওয়ান টু, হ্যাঁ করেসপন্ডিং এম এল ভ্যালু এম এস ভ্যালু গুলো দিয়ে যদি স্টাডি করো তাহলে দেখতে পাবে এখানে এম সেলে 18টা ইলেকট্রন থাকতে পারে, এন সেলে 32 ইলেকট্রন থাকতে পারে, এন্ড সো অন। এরকম ভাবে আমরা ইলেকট্রন কনফিগারেশন গুলোকে এ করে থাকি, দেখে থাকি। যদি হাইড্রোজেন অ্যাটমের কথা বলো 1s1, হ্যাঁ হিলিয়ামের কথা বলো 1s2, এইগুলো সব গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন, হ্যাঁ যেগুলোকে লেখা হয়েছে অন দি বেসিস অফ পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। লিথিয়ামের কথা যদি বলি 1s2 2s1, বেরিলিয়ামের কথা যদি বলো 1s2 2s2, এন্ড সো অন। এগুলো তোমরা কেমিস্ট্রিতে পড়ে এসেছো বা ফিজিক্সেও কোনো না কোনো স্টেজে পড়ে এসেছো, এগুলোর মধ্যে আমি আর যাচ্ছি না। নেক্সট দেখো যে এই পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল থেকে কিভাবে আমরা টু ইলেকট্রন স্টেটকে কনস্ট্রাক্ট করতে পারি। পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল থেকে কিভাবে টু ইলেকট্রন স্টেটকে কনস্ট্রাক্ট করা যায়। একটা জিনিস তোমাদের ওই মিনি ইলেকট্রন অ্যাটমস এইটা ডিসকাস করার সময় বলা হয়েছিল, যখন আমরা মিনি ইলেকট্রন অ্যাটমস পড়ছিলাম সেখানে একটা জিনিস বলেছিলাম যে আইদার এখানে এলএস কাপলিং স্কিম অ্যাপ্লাই করা হয় অথবা জে জে কাপলিং স্কিম অ্যাপ্লাই করা হয়। তুমি আমরা এলএস কাপলিং স্কিমটাকে ডিটেলে পড়েছি বুঝেছি, হ্যাঁ এলএস কাপলিং স্কিমে দেখেছো যে ইন্ডিভিজুয়াল ইলেকট্রন গুলোর এল ভ্যালু গুলোকে ভেক্টোরিয়ালি সাম করা হয়, এস ভ্যালু গুলোকে ভেক্টোরিয়ালি সাম করা হয়, হ্যাঁ করে আমরা ওই টার্ম সিম্বল গুলোকে লিখে থাকি, বিভিন্ন স্টেট গুলোকে লিখে থাকি। কিন্তু এখানে কিছু জিনিস আমরা ইগনোর করে এসেছি, মানে সমস্ত এল ভ্যালু গুলোই কিন্তু অ্যালাউড নয়, বা যে এই যে টার্ম সিম্বল গুলো লেখা হয়েছে সেই সমস্ত টার্ম সিম্বল গুলো অ্যালাউড নয়, বিকজ উই ডিড নট অ্যাপ্লাই দি এক্সক্লুশন প্রিন্সিপাল। এক্সক্লুশন প্রিন্সিপালটাকে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু এলএস কাপলিং স্কিম করে ইন প্রিন্সিপাল যতগুলো স্টেট পাওয়া যায় সেই ততগুলো স্টেটই থাকবে না, তার থেকে কম সংখ্যক স্টেট থাকবে। সেটাই কয়েকটা এক্সাম্পল নিয়ে এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এমনিতে খুব খুব কঠিন একটা টপিক, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এইরকম একটা কনফিগারেশনের কথা ভাবো, এন এস ওয়ান এন প্রাইম এস ওয়ান। এই কথায় কি বলতে চাওয়া হয়েছে যে দুটো ইলেকট্রন, দুটো ইলেকট্রন, প্রথম ইলেকট্রনটার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বারটা কত, জিরো, রাইট। এ স্টেট তো দুটোই এ স্টেট, দেখো প্রথম ইলেকট্রনটা এস এস সাবসেলে আছে, দ্বিতীয়টাও এস সাবসেলে আছে, আর ইন অ্যাডিশন বলে দেওয়া রয়েছে এন আর এন প্রাইম সমান নয়, এন আর এন প্রাইম সমান নয়। হ্যাঁ তো প্রথম ইলেকট্রনের স্টেটগুলোকে লিখি, এটা কি এন, এটা কি জিরো, এটা যদি জিরো হয় এম এল এর তো কোনো চয়েস নেই, এম এল এর কোনো চয়েস নেই, এম এস টা কি হতে পারে, এম এস টা প্লাস মাইনাস হাফ হতে পারে, রাইট। দ্বিতীয় ইলেকট্রনটার জন্য যদি বলি সেটা কি হবে, এন প্রাইম, এলটা জিরো, এম এলটা জিরো, আর এম এস টা কি প্লাস মাইনাস হাফ। দেখো দি গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন ইজ গিভেন এস দিস, হ্যাঁ এন এস ওয়ান এন প্রাইম এস ওয়ান, যেখানে এন নট ইকাল টু এন প্রাইম। দি ইলেকট্রনস হ্যাভ সেম ভ্যালু অফ দি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, দুটোই দেখতে পাচ্ছো, এল ভ্যালুটা জিরো। দি অ্যাসোসিয়েটেড ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম এল ইকালস টু জিরো, এল আর এম এল এই দুটো সমান হয়েছে। এখন এন আর এন প্রাইম তো ডিফারেন্ট, তাহলে এই কনফিগারেশনে ফোর গুড কোয়ান্টাম নাম্বারস, ফোর অফ মানে টু অফ ফোর কোয়ান্টাম নাম্বারস আর দি সেম, এল আর এম এল এইগুলো সেম। এখন এন আর এন প্রাইম তো ডিফারেন্ট, কাজেই স্পিন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ক্যান বি সেম, আই মিন প্রথম ইলেকট্রনটার জন্য মানে এইটা প্লাস হাফ এইটা মাইনাস হাফ সেটা সম্ভব, এইটা প্লাস হাফ এইটা প্লাস হাফ সেটা সম্ভব, এইটা মাইনাস হাফ এইটা প্লাস হাফ সেটা সম্ভব, বা দুটোই মাইনাস হাফ সেইটা সম্ভব। অর্থাৎ দি সেম ভ্যালুজ, ফর সেম ভ্যালুজ অফ এম এস টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা কত হবে, সেম ভ্যালুজ অফ এম এস টোটাল অ্যাঙ্গুলার স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, এসটা কেন জিরো হবে, এটা তো ওয়ান হবে, এটা লেখাটাই ভুল হয়েছে বুঝলে, এইটা এইটা এইটাকে কারেকশন করো, এইটা এস ইকালস টু জিরো নয়, এইটা এস ইকালস টু ওয়ান।
নাও এমএস ক্যান বি ডিফারেন্ট অ্যাজ ওয়েল, এমএসটা ডিফারেন্ট হতে পারে। এমএসটা যদি ডিফারেন্ট হয় মানে একটার সে প্লাস আপ অন্যটার মাইনাস আপ, সেক্ষেত্রে ক্যাপিটাল এস ভ্যালুটা কত? জিরো। তো দেখো ক্যাপিটাল এলটা হচ্ছে জিরো, ক্যাপিটাল এল জিরো, ক্যাপিটাল এসটা ওয়ান এবং জিরো দুটোই সম্ভব। তাহলে যে ভ্যালুগুলো কি কি হতে পারে, যে ভ্যালু কি কি হতে পারে, যদি এল জিরো এস ওয়ান বলো যে ভ্যালু কি হবে ওয়ান, আর যদি এল জিরো এস জিরো বলো তাহলে কি হতে পারে, যে ভ্যালুটা জিরো হতে পারে। তাহলে উই ক্যান টক অ্যাবাউট দি অ্যালাউড স্টেটস। অ্যালাউড স্টেটস গুলো কি, দুটোই তো তোমার এল ইকালস টু জিরো, এল ইকালস টু জিরো মানে কি, এটা এ স্টেট, এটা হচ্ছে এ স্টেট। যদি সিঙ্গলেট স্টেটটার কথা বলো, সিঙ্গলেট স্টেটটার কথা যদি বলো তাহলে স্টেটটা কি হবে, এইটা স্পিন কোয়ান্টাম নাম্বার ওয়ান, আর যে ভ্যালুটা হচ্ছে জিরো। অন দি আদার হ্যান্ড যদি আমরা ট্রিপলেট স্টেটটার কথা বলি, এটা কি হবে, থ্রি এস ওয়ান। কিছু কি বুঝলে এখানটায়, কিছু কি বুঝেছো? দরকার বলো, আমি আবার বলবো দরকার হলে। পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালটাকে এখানে কাজে লাগানো হচ্ছে, ঠিক আছে? ইলেকট্রনিক কনফিগারেশনটাকে বলা হয়েছে এন এস ওয়ান এন প্রাইম এস ওয়ান, এন আর এন প্রাইম সমান নয়, আনইকুয়াল। এখন পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল কি বলে, যে দুটো ইলেকট্রনের এই যে গুড কোয়ান্টাম নাম্বারের যে সেটটা, হ্যাঁ সেট অফ ফোর কোয়ান্টাম নাম্বারস, এইগুলো একই রকম হবে না। তো এখন এই দুটো এই যে স্টেট, একটি ইলেকট্রন এই এন এস স্টেটে আছে আর একটা এন প্রাইম এস স্টেটে রয়েছে, তো দুটো ইলেকট্রনেরই এল ভ্যালুটা জিরো, দুটো ইলেকট্রনেরই এল ভ্যালু জিরো, এল যদি জিরো হয় এম এল তো জিরো, সুতরাং দুটো ইলেকট্রনের এল আর এম এল দুটোই জিরো হয়ে যাচ্ছে। এবার যেহেতু এন আর এন প্রাইম সমান নয়, মানে কি একটা কোয়ান্টাম নাম্বার তো সমান নয়, সুতরাং তোমার ফ্রিডম রয়েছে, এম এস ভ্যালুটা প্লাস হাফ হতে পারে দুটোরই বা মাইনাস হাফ হতে পারে দুটোরই, এবং উল্টোটাও হতে পারে, একটার প্লাস হাফ আর একটার মাইনাস হাফ এটাও হতে পারে। তো এই এম এস ভ্যালু যদি একটার প্লাস হাফ আর একটার মাইনাস হাফ হয় তাহলে টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা কত, কোয়ান্টাম নাম্বারটা জিরো, ক্যাপিটাল এস কোয়ান্টাম নাম্বারটা জিরো। আর যদি দুটোরই স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা ইকুয়াল হয়, প্লাস হাফ বা দুটোই যদি মাইনাস হাফ হয়, তাহলে ক্যাপিটাল এস স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম টোটাল ভ্যালুটা কত হবে, ওয়ান হবে। তাহলে এই হচ্ছে তোমার দুটো পসিবল কেস, হ্যাঁ, এল ইকালস টু জিরো, এস ইকালস টু ওয়ান, তাহলে জে ইকালস টু ওয়ান, আর একটা হতে পারে এল ইকালস টু জিরো, এস ইকালস টু জিরো, তাহলে জে ইকালস টু জিরো। তো এবার দুটো কেসকে আমরা এই টার্ম সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করেছি। দেখো টার্ম সিম্বল গুলো তোমাদের মনে আছে কেমন হয়, টার্ম সিম্বল এইরকম ধরনের হয়। টার্ম সিম্বল গুলোকে কিভাবে লিখে থাকি, এল টু এস প্লাস ওয়ান, যে যেটা জিরো, এসটা যদি জিরো হয় তাহলে কি আমরা এই স্টেটটা পাবো, ওয়ান এস জিরো, আর যদি এসটা ওয়ান, যেটা ওয়ান হয় তাহলে আমরা এই ট্রিপলেট স্টেট থ্রি এস ওয়ান পাবো। ঠিক আছে স্যার? হ্যাঁ বলো। সে বলছি স্যার, এম জেটা তো স্যার গুড কোয়ান্টাম নাম্বার হয়, এম এস বা এম এল টা তো হয় না স্যার, মানে কেন, কে বললো? মানে ওই স্যার ওই স্পিন অরবিট ইন্টারাকশনের সময় স্যার ওই জন্য বলছিলাম। মানে তুমি যে কোনো একে নিতে পারো, এন এল এম এল এম এস, এইটা সেট অফ গুড কোয়ান্টাম নাম্বার, আর আরেকটা হচ্ছে তোমার এন জে এন এল জে এম জে, এইটা সেট অফ অ্যানাদার ফোর গুড কোয়ান্টাম নাম্বার। হ্যাঁ, এন এল এম এল এম এস এটা গুড কোয়ান্টাম নাম্বারের সেট অবশ্যই, তার কারণ এখানে দুটো ইলেকট্রনের মধ্যে কোনো স্পিন ডিপেন্ডেন্ট ইন্টারাকশন নেই, দুটো ইলেকট্রনের মধ্যে কোনো স্পিন ডিপেন্ডেন্ট ইন্টারাকশন নেই, ইট ক্যান বি ট্রিটেড অ্যাজ গুড কোয়ান্টাম নাম্বারস। আচ্ছা, মানে স্পিন অরবিট ইন্টারাকশনটা থাকলে তখন স্যার জে আর এম জেটা স্যার মানে গুড কোয়ান্টাম নাম্বার হচ্ছে না, তখনও হবে, মানে এই দুটো ইলেকট্রনের এক ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের স্পিন অরবিট ইন্টারাকশন থাকলেও এন এল এম এল এম এস এগুলো গুড কোয়ান্টাম নাম্বারই হবে। আমি বলছি দুটো ইলেকট্রনের মধ্যে ইন্টার ইলেকট্রন যে ইন্টারাকশন, হ্যাঁ সেইটা কোনো স্পিন ডিপেন্ডেন্স নেই, একটি ইলেকট্রনের সাথে আরেকটি ইলেকট্রনের ইন্টারাকশন সেটার মধ্যে কোনো স্পিন ডিপেন্ডেন্স নেই, কাজেই এটা গুড কোয়ান্টাম নাম্বার হবে, এন এল এম এল এম এস বা এন এল জে এম জে। গুড কোয়ান্টাম নাম্বার কোনগুলোকে বলা হয় জানো কি, মানে হ্যামিল্টোনিয়ান, হ্যামিল্টোনিয়ানের সাথে কমিউট করে, তো কমিউট করবে হ্যামিল্টোনিয়ানের সাথে কোরেসপন্ডিং ইন্টার, মানে এটা ওই
কি বলবো অপারেটরটা কমিউট করবে। হ্যাঁ আমি ধরো অ্যাঙ্গুলার মোমেন্টামের কথা বলছি, হ্যাঁ অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি হ্যামিল্টনিয়ানের সাথে কমিউট করে তাহলে এলটা গুড কোয়ান্টাম নাম্বার, এল জেড যদি হ্যামিল্টনিয়ানের সাথে কমিউট করে তাহলে এল জেড ইজ গুড কোয়ান্টাম নাম্বার। এখানে এগুলো সব গুড কোয়ান্টাম নাম্বার, এন এল এম এল এম এস এগুলো সব গুড কোয়ান্টাম নাম্বার, কেমন এই। হ্যাঁ কিন্তু এইটা কি বুঝেছো, মানে আমি আমি যে যে স্টেট গুলোকে বললাম, হ্যাঁ পসিবল স্টেট গুলোকে বললাম, সেইটা কি বুঝতে পেরেছো? পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল কে কাজে লাগিয়ে আমরা বলতে পারি যে দুটো ইলেকট্রন মানে দুই ইলেকট্রন অ্যাটমে যদি মানে কনফিগারেশনটা এরকম হয়, ইলেকট্রন কনফিগারেশন এরকম হয় তাহলে দুটো এরকম ধরনের স্টেট, একটা হচ্ছে 1s0, টু ইলেকট্রন সিস্টেমটাকে 1s0 বা 3s1 এরকম একটা স্টেট দিয়ে ডিসক্রাইব করতে পারবো। সবাই বুঝেছ? দেখো যদি তোমার এই স্টেটটাকে এরকম ভাবে লেখা হয় তাহলে বলতে পারবে এই দুটো ইলেকট্রনের জন্য গুড কোয়ান্টাম নাম্বারের সেট গুলো কি কি। যদি এরকম ভাবে লিখি 3s1 তাহলে গুড কোয়ান্টাম নাম্বারের সেট গুলো কি কি, একটি ইলেকট্রনের ক্ষেত্রে কি এন এল ভ্যালুটা কত, 0, এম এলটা 0, ইনফ্যাক্ট এটা আমি লিখেছি এম এস ভ্যালুটা প্লাস আপ, অন্যটার জন্য কি হবে এন 0 0 প্লাস আপ, এইটা হতে পারে, এইটা হতে পারে, হ্যাঁ না এটা এটা হ্যাঁ এন এল এম এল এম এস এইটা হতে পারে, অথবা দুটোই মাইনাস আপ, এইটাও মাইনাস আপ এইটাও মাইনাস আপ। এই পসিবল যে স্টেট সেইগুলো হচ্ছে এইরকম, 3s1 যদি হয় স্টেটটা তাহলে দুটো ইলেকট্রনের যে সেটা গুড কোয়ান্টাম নাম্বার সেগুলো হবে এন 0 0 মাইনাস আপ, আরেকটা হচ্ছে এন 0 0, একটা এন প্রাইম রয়েছে, সরি মিস করে গেছি আমি, এন প্রাইম 0 0 মাইনাস আপ। আচ্ছা এখান থেকে বলতে পারবে যে যদি তোমার এন আর এন প্রাইম সমান হতো তাহলে কি প্রবলেম হতো, এন আর এন প্রাইম যদি সমান হয় তাহলে কি হতো, সেম স্টেট হয়ে যেত তো। এন আর এন প্রাইম যদি সমান হয় তাহলে কি হতো, তাহলে তোমার তাহলে প্লাস আপ প্লাস আপ ওটা হতো না, প্লাস মাইনাস হতো, দুটোই সেম হতে পারতো না, দুটোই সেম হতে পারতো না, একটা প্লাস আপ হলে অন্যটাকে মাইনাস আপ হতে হতো। তাহলে এই যে এসি ইকুয়ালস টু 1 লিখেছিলাম এইটা ফরবিডেন, অনলি পসিবিলিটি ইজ এসি ইকুয়ালস টু 0, ক্যাপিটাল এসি ইকুয়ালস টু 0, তার মানে সেক্ষেত্রে আমরা কোন স্টেটটা পেতাম, শুধুমাত্র সিঙ্গুলার স্টেটটা পেতাম। দেখো এটাকে ডিসক্রাইব করা আছে নিশ্চয়ই, এই যে ইন এস টু, এই রকম কনফিগারেশন যদি থাকে, ফর এক্সাম্পল গ্রাউন্ড স্টেট অফ হিলিয়াম, হিলিয়ামের গ্রাউন্ড স্টেট, হিলিয়ামের গ্রাউন্ড স্টেট মানে কি, সেখানে তোমার ওই এন ইকুয়ালস টু 1 দুটো ইলেকট্রনই কি এস সাবসেলে রয়েছে, দুটো ইলেকট্রনই এস সাবসেলে রয়েছে, তাহলে এখানে আমরা কোয়ান্টাম নাম্বারস গুলোকে কিভাবে লিখতে পারি, এন এস যেহেতু বলেছো এল ভ্যালুটা 0, এম এল ভ্যালুটা 0, এম এস ভ্যালু একটার কি প্লাস আপ যদি হয় তাহলে অন্যটার কি হবে, অন্যটার মাইনাস আপ হবে। এই যদি কনফিগারেশন হয় টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি দাঁড়াচ্ছে তাহলে 0, টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা 0, টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা 0, কাজেই যে ভ্যালুটা কত 0, তাহলে অ্যালাউড স্টেটটা কি হবে, যে স্টেটটা পাবো আমরা এখানে সেটা হবে 1s0। ঠিক আছে, এগুলো বিভিন্ন কম্বিনেশনের জন্য ক্যালকুলেট করতে পারো। দেখো আরেকটা প্রবলেম এখানে নেওয়া রয়েছে, সে এন পি ওয়ান আর এন প্রাইম পি ওয়ান, এন নট ইকালস টু এন প্রাইম, হ্যাঁ এন পি ওয়ান আর একটা হচ্ছে এন প্রাইম পি ওয়ান, এক্ষেত্রে কি হবে, উই ক্যান অ্যাপ্লাই দি এক্সক্লুশন প্রিন্সিপাল, দি ইলেকট্রনস ক্যান হ্যাভ দি ইলেকট্রনস ইন দিস কেস হ্যাভ দি সেম এল বাট দে আর ইন সাবসেলস উইথ ডিফারেন্ট এন, হ্যাঁ এন ভ্যালু গুলো ডিফারেন্ট, তো এন ভ্যালু যদি ডিফারেন্ট হয় তার মানে কি এম এস ভ্যালু গুলো আলাদা হতে পারে, টোটি এল হচ্ছে 1, মানে এল 1টা 1 আর এল 2টা 1, হ্যাঁ তো তাহলে ক্যাপিটাল এল এর ভ্যালু তো আমরা জেনেছি যে এল এস কাপলিং স্কিম দিয়ে কি হয় 2 1 0। এখন যেহেতু তোমার এন ভ্যালু গুলো ডিফারেন্ট কাজেই এম এস এর কোনো রেস্ট্রিকশন নেই, দুটোর এম এস সমান হতে পারে, দুটোর এম এস এ আলাদা হতে পারে, তাহলে ক্যাপিটাল এস ভ্যালুটা কি এখানে দুটোই পসিবল, 0 আর 1 দুটোই পসিবল। এখান থেকে তাহলে তুমি যেগুলোকে কনস্ট্রাক্ট করতে পারো, মানে স্পিন সিঙ্গলেট স্টেটও পাবে, স্পিন ট্রিপলেট স্টেটও পাবে, এটাই আর কি, হ্যাঁ স্পিন সিঙ্গলেট স্পিন ট্রিপলেট দুটো স্টেটই পাওয়া সম্ভব।
আর যদি তোমার দুটোই এ হয়ে যায় ইন আর এন প্রাইম, মানে ইন আর এন প্রাইম যদি সমান হয়, দুটোই যদি পি স্টেটে থাকে, তাহলে জিনিসটা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, যদি ইন্টারস্টেট থাকো নিজেরা ভেবে দেখতে পারো, আমার বইয়েতে এটা করে দেওয়া রয়েছে, ওখান থেকেও দেখতে পারো আর কি। সেটা ন্যাচারালি বুঝতে পারছো প্রবলেমটা আরো কমপ্লিকেটেড আর কি। ঠিক আছে, পরে যাই, আরেকটাই টপিক বাকি আছে আমাদের, দ্যাট ইজ হুনস রুল। হ্যাঁ, হুনস রুল দেখো, মানে ধরো তোমার এই পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল কে কাজে লাগিয়ে তুমি টু ইলেকট্রন বা মেনি ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে এই অ্যালাউড টার্মস গুলো পেয়েছো। হ্যাঁ, পসিবল যে স্টেটস সেইগুলোকে লিখতে পেরেছো। এখন এই স্টেট গুলোর মধ্যে কোন স্টেট গুলো, মানে কোন স্টেটটা গ্রাউন্ড স্টেট বা কোন স্টেটের এনার্জিটা কম হবে, সেই স্টেট গুলোকে অ্যাকর্ডিং টু দেয়ার এনার্জি আমরা অ্যারেঞ্জ করতে পারি, অ্যান্ড দ্যাট ইজ অন দি বেসিস অফ হুনস রুল। রুলটা কি বলে, রুলটা কি বলে এখানে, রুলটা হচ্ছে যে ফর এ গিভেন ইলেকট্রন কনফিগারেশন দি টার্ম উইথ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি হ্যাজ দি লোয়েস্ট এনার্জি। ফর এ গিভেন ইলেকট্রন কনফিগারেশন দ্য টার্ম উইথ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি হ্যাজ দি লোয়েস্ট এনার্জি। ওই যে স্পিন মাল্টিপ্লিসিটির কথা বলছিলাম, স্পিন মাল্টিপ্লিসিটি কিভাবে ডিফাইন্ড, 2s+1। তো যে স্টেটে এই 2s+1 ভ্যালুটা বড়, হ্যাঁ, দি টার্ম উইথ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি হ্যাজ দি লোয়েস্ট এনার্জি। হ্যাঁ, আমি যদি সে 3s1 আর 1s0 এইগুলোর কথা বলি, তাহলে 3s1 এর লোয়েস্ট এনার্জি থাকবে। দি টার্ম উইথ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি হ্যাজ দি লোয়েস্ট এনার্জি, যেখানে এসটা হচ্ছে টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর অল ইলেকট্রনস। হ্যাঁ, দেয়ারফর দি টার্ম উইথ লোয়েস্ট এনার্জি ইজ অলসো দি টার্ম উইথ ম্যাক্সিমাম এস। খেয়াল করে দেখো, ম্যাক্সিমাম এস যদি হয়, তাহলে তার এনার্জিটা, সেই স্টেটের এনার্জিটা সব থেকে কম হবে। ফর এ গিভেন মাল্টিপ্লিসিটি, এবার ধরো তোমার এইরকম একটা সিচুয়েশন এসেছে, হ্যাঁ, সে 3p1 আর সে 3s1, এইরকম একটা সিচুয়েশন অ্যারাইজ করেছে, তো দুটোরই দেখতে পাচ্ছ স্পিন মাল্টিপ্লিসিটি সমান, তো এই দুটোর মধ্যে তাহলে কোনটার এনার্জি লোয়ার হবে। দি সেকেন্ড রুল সেজ দ্যাট দি টার্ম উইথ লার্জেস্ট ভ্যালু অফ দি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হ্যাজ দি লোয়েস্ট এনার্জি। যে টার্মটার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা সব থেকে কম ভ্যালু, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটার বেশি ভ্যালু রয়েছে কোনটা, এই যে এর এল ভ্যালুটা 1, এর এল ভ্যালুটা 0, তাহলে এই যে স্টেটটা, এই স্টেটটার এনার্জি কম হবে। প্রথমটায় বলা হলো যে স্টেটের এস ভ্যালু ম্যাক্সিমাম, হ্যাঁ, তার এনার্জিটা মিনিমাম। তো এবার আমাদের একাধিক স্টেট থাকতে পারে যাদের এস ভ্যালুটা ম্যাক্সিমাম, তাহলে তাদের মধ্যে কোনটা আবার মিনিমাম হবে, সেইটাই সেকেন্ড রুলটা থেকে বলে দেওয়া যায়। অ্যাকর্ডিং টু দি সেকেন্ড রুল, দি স্টেট উইথ দি সেম মাল্টিপ্লিসিটি, ফর এ গিভেন মাল্টিপ্লিসিটি, দি টার্ম উইথ দি লার্জেস্ট ভ্যালু অফ দি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হ্যাজ দি লোয়েস্ট এনার্জি। হলো, বেশ, তাহলে আবার দেখো, আবার এইরকম ধরনের একটা সিচুয়েশন আসতে পারে, সে উই হ্যাভ 3p1 স্টেট আর 3p2 স্টেট, এরকম একটা সিচুয়েশন যদি আসে, তাহলে কি করবো আমরা, এই দুটো স্টেটের মধ্যে কোনটা লোয়েস্ট এনার্জি থাকবে, সেইটাই থার্ড রুলটাতে বলা আছে। কি বলা হয়েছে, ইন অ্যান অ্যাটম উইথ আউটার মোস্ট সাবসেল হাফ ফিল্ড, একটা অ্যাটমের মধ্যে যে আউটার মোস্ট সাবসেলটা রয়েছে সেটা যদি হাফ ফিল্ড হয় বা তার থেকে কম হয়, তাহলে লেভেল উইথ দি লোয়েস্ট ভ্যালু অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হ্যাজ দি লোয়েস্ট এনার্জি। যদি তোমার আউটার মোস্ট সাবসেলটা হাফ ফিল্ড বা তার থেকে কম হয়, তাহলে স্মলার জে কোরেসপন্ডিং টু স্মলার এনার্জি, বা স্মলার এনার্জি কোরেসপন্ডিং টু স্মলার জে। অন দি আদার হ্যান্ড, ইফ দি আউটার মোস্ট সাবসেল ইজ মোর দ্যান হাফ ফিল্ড, তাহলে লেভেল উইথ হাইয়েস্ট ভ্যালু অফ জে হ্যাজ দি লোয়েস্ট এনার্জি। যদি হাফ ফিল্ডের থেকে বেশি হয়, তাহলে হায়ার জেটার এনার্জি লোয়ার হবে। তাহলে এখানে জিনিসটা কিন্তু একটু কমপ্লিকেটেড, এই যে স্টেটটা, এই স্টেটের এনার্জিটা লোয়ার হবে, এই স্টেটের এনার্জিটা লোয়ার হবে যদি আউটার মোস্ট সাবসেলটা হাফ ফিল্ড বা তার থেকে কম হয়। অন দি আদার হ্যান্ড, যদি আউটার মোস্ট সাবসেলটা হায়ার, মোর দ্যান হাফ ফিল্ড হয়, তাহলে কিন্তু এই স্টেটের এনার্জিটা লোয়েস্ট হবে। এই তিনটে জিনিস কি বুঝতে পারলে, প্রথম যে কেসটা সেটাকে আমরা কি দিয়ে ঠিক করব, সেটাকে আমরা স্পিন মাল্টিপ্লিসিটিটা দিয়ে ডিটারমাইন করব। হ্যাঁ, প্রথম এটা আমরা স্পিন মাল্টিপ্লিসিটি দিয়ে ডিটারমাইন করব, তারপরে এতে যাওয়া হবে আর কি। হ্যাঁ, ওই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামে যাওয়া হবে, তারপরে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যেতে যাওয়া হবে।
দেখো এখানে একটা কার্বন অ্যাটম, কার্বন অ্যাটমের যে গ্রাউন্ড স্টেট কনফিগারেশন, কার্বন অ্যাটমের গ্রাউন্ড স্টেট কনফিগারেশন হচ্ছে 1:2:2:2:P2, 1:2:2:2:P2। অ্যালাউড টার্মস গুলো কি কি হয় এখানে, কি কি হয় সেটা জানার জন্য আমাদের পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল কে অ্যাপ্লাই করতে হবে। ধরো এটা গিভেন, হ্যাঁ অ্যালাউড যে স্টেট সেইগুলো হচ্ছে এরকম 1s 3p আর 1d। শুধু এই নয়, 1s মানে তোমার এখানে কি যে ভ্যালু গুলোর কথা বলতে হবে সেগুলো বলা নেই, 1s যদি বলা হয় তাহলে একটাই চয়েস 1s 0। যদি এরকম 3p থাকে তাহলে কি হবে, এখানে s ভ্যালু কত 1, l ভ্যালুটা কত 1, তাহলে 3p 0 হতে পারে, 3p 1 হতে পারে আর 3p 2 হতে পারে। অন দি আদার হ্যান্ড এই যে d স্টেটটার কথা বলা হয়েছে এটা সিঙ্গলেট স্টেট, হ্যাঁ মানে s ইকুয়ালস টু 0, l ভ্যালু 2, তার মানে কি যেটা একটাই হতে পারে দ্যাট ইজ d 2। এই তো দেখো এই যে স্টেট গুলো, মানে আমাদের তাহলে কতগুলো স্টেট রয়েছে, যে চারটে স্টেট রয়েছে, চারটে স্টেটের মধ্যে কোনটার এনার্জি সব থেকে কম হবে আমরা দেখবো, স্পিন মাল্টিপ্লিসিটি কার বেশি, কোন স্টেট গুলোর স্পিন মাল্টিপ্লিসিটি বেশি, এই স্টেট গুলোর স্পিন মাল্টিপ্লিসিটি বেশি, তাহলে এদের এনার্জিটা কি হবে সব থেকে কম হবে, হলো এদের এনার্জিটা সব থেকে কম হবে। এবার এদের মধ্যে আবার কোনটা মিনিমাম, এদের মধ্যে কোনটা মিনিমাম সেটা কি করে বুঝবো, এদের মধ্যে কোনটা মিনিমাম সেটা যদি বুঝতে হয় তাহলে আমাদের দেখতে হবে এদের এল ভ্যালু গুলো কেমন। দেখো এখানে এল ভ্যালু গুলো সমান, হ্যাঁ সেকেন্ড রুলটা দিয়ে বলা যাচ্ছে না, থার্ড রুলে এসো, থার্ড রুলে আসতে গেলে তোমাকে দেখতে হবে যে আউটার মোস্ট সাবসেলটা হাফ ফিল্ড বা তার থেকে কম নাকি এর থেকে বেশি। যদি হাফ ফিল্ডের থেকে বেশি হয়, দেখো এখানে কি দেখতে পাচ্ছো, 2p2, পি সেলে কতগুলো পি সাবসেলে কি ছটা ইলেকট্রন থাকতে পারে, পি সাবসেলে ছটা ইলেকট্রন থাকতে পারে, তাহলে এটা কি লেস দেন হাফ ফিল্ড, লেস দেন হাফ ফিল্ড হলে লোয়ার এনার্জি করেসপন্ডিং টু লোয়ার জে, তাহলে এই স্টেটের এনার্জিটা সব থেকে কম হবে, তারপরে এই স্টেটের এনার্জি, তারপরে এই স্টেটের এনার্জি। দেখো সেইগুলোকে অ্যাকর্ডিং টু স্কেলিং দেওয়া রয়েছে, এইটা হচ্ছে তোমার 3p0 দ্যাট করেসপন্ডস টু জে ইকালস টু 0, এইটা হচ্ছে 3p1 দ্যাট করেসপন্ডস টু জে ইকালস টু 1, আর এটা হচ্ছে 3p2 দ্যাট করেসপন্ডস টু জে ইকালস টু 2। হলো এবার বাকি দুটো স্টেট পড়ে রইলো 1s0 আর 1d2, এদের তো স্পিন মাল্টিপ্লিসিটি সমান, তাহলে এদের মধ্যে কোনটার এনার্জি লোয়ার আমরা দেখবো, এরপর এল ভ্যালুটা কার হায়ার, যার এল ভ্যালু হায়ার তার এনার্জি লোয়ার। দেখো ডি স্টেটের এল ভ্যালু হায়ার, তাহলে ডি স্টেটের এনার্জিটা লোয়ার অ্যাজ কম্পেয়ার টু এ স্টেট, তাহলে স্টেট গুলো যদি আমরা এনার্জি স্কেলে অ্যারেঞ্জ করি এরকম হবে, 1s0, 1d2, নেক্সট 3p2, 3p1, 3p0, দ্যাট ইজ অন দি বেসিস অফ হুনস রুল। ঠিক আছে, আমাকে কিছু রিপিট করতে হবে এখানে, কিছু রিপিট করার দরকার আছে কেউ, কি হ্যাঁ কি না কিছু বলো, এইটা যদি একবার বুঝে যাও তাহলে এইটা কিন্তু আর করার দরকারই নেই, হ্যাঁ এটা এটা খুব খুব সিম্পল জিনিস, তোমার অ্যালাউড টার্ম, অ্যালাউড টার্ম গুলো দেওয়া থাকবে পরীক্ষায় যদি করে হোমস রুলের এইরকম ধরনের অ্যাপ্লিকেশন প্রবলেম, তাহলে অ্যালাউড টার্ম গুলো দেওয়া থাকবে, তোমাকে পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল কাজে লাগিয়ে অ্যালাউড টার্ম গুলোকে বের করতে হবে না, সেটা খুব কমপ্লিকেটেড একটা টাস্ক। এটা দেওয়াই থাকবে, হ্যাঁ আচ্ছা চলো লাস্ট স্লাইড, এখানটাতে অন্য কিছু অ্যাটমের এক্সাম্পলও দেওয়া রয়েছে, সিলিকন, সিলিকনের ক্ষেত্রে জেড ইকালস টু 14, ইলেকট্রনিক কনফিগারেশনটা কেমন হয়, গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে এইরকম, এখানেও দেখতে পাচ্ছ আউটার মোস্ট যে সাবসেল সেটা লেস দেন হাফ ফিল্ড, হ্যাঁ 3p2, অ্যালাউড টার্মসগুলো যদি দেওয়া থাকে এইরকম, অ্যালাউড টার্মসগুলো হচ্ছে এইরকম, হ্যাঁ 1s তারপরে 3p আর 1d, তাহলে খুব পরিষ্কার এই যে 3p এই স্টেটটার স্পিন মাল্টিপ্লিসিটি সব থেকে বেশি, তাহলে এইটা লোয়ার স্টেট। এবার 3p এই যে স্টেট তার কি আরো তোমার তিনটে স্টেট রয়েছে, যদি যে ভ্যালুর উপর বেস করে দেখো কি হবে, 3p0, 3p1, 3p2, আমরা আগেই বলে এলাম যে ভ্যালুটা যদি ছোট হয় লেস দেন হাফ ফিল্ডের, হাফ ফিল্ড এই কেসে এস ভ্যালু সেম, এল ভ্যালু সেম, যে ভ্যালুটা যার ছোট তার এনার্জিটা সব থেকে কম, তাহলে 3p0 লোয়ার লোয়েস্ট স্টেট, নেক্সট হচ্ছে 3p1, তারপরে হচ্ছে 3p2, হ্যাঁ এরপর তোমার কি থাকবে, এরপর এই যে ডি আর এস এই দুটো দেখো স্পিন মাল্টিপ্লিসিটি সেম, এই দুটো স্টেটের স্পিন মাল্টিপ্লিসিটি সেম,
তাহলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম দেখো কার বড়, যার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বড় তার এনার্জিটা লোয়ার, তাহলে আগে 1d2 তারপরে 1s0, অর্থাৎ আগে যেটা বললাম আমরা সেইটাই কার্বনের ক্ষেত্রে যেমন দেখতে সিলিকনের ক্ষেত্রে একই রকম। নেক্সট ফসফরাস, ফসফরাসের ক্ষেত্রে গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন এইটা, এই জায়গাটা দিকে খেয়াল করো, দেখতে পাচ্ছ এটা ইকুয়াল টু হাফ ফিল্ড, তাহলে আগের মতোই একই রুল, এখানে থার্ড রুলটা একই রকম হবে এক্ষেত্রে। অ্যালাউড টার্মস গুলো দেওয়া রয়েছে 2p 2d আর 4s, দেখতে পাচ্ছ যে 4s এইটা স্পিন মাল্টিপ্লিসিটি সব থেকে বেশি, তাহলে এর এনার্জিটা লোয়েস্ট হবে, যদি 4s হয় তাহলে এখানে স্পিন কোয়ান্টাম নাম্বার কত, 2s প্লাস 1 সমান 4, তাহলে স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে 3/2, যেহেতু এ স্টেট এল ইকালস টু 0 কাজী যে ভ্যালুটা কত 3/2, একটাই স্টেট, এই স্টেটটার এনার্জিটা সব থেকে কম। এবার পি আর ডি এরা কি দেখতে পাচ্ছ, স্পিন মাল্টিপ্লিসিটি সমান, তাহলে যার এল ভ্যালু বড় তার এনার্জি ছোট, আগে কি 2d এই স্টেটটা থাকবে তারপরে পি স্টেট থাকবে, এবার 2d যখন বলছে এস ভ্যালু হাফ, স্পিন কোয়ান্টাম নাম্বারটা হাফ, হ্যাঁ ডি মানে এল ইকালস টু কত 2, তাহলে যে ভ্যালু কত হতে পারে 3/2 5/2, যেহেতু এটা ইকুয়াল টু হাফ ফিল্ড কাজেই যে ভ্যালুটা হায়ার ফর গিভেন এস গিভেন এল, যে ভ্যালুটা যদি লোয়ার হয় লোয়ার এনার্জি, আগে 2d 3/2 তারপরে 2d 5/2, ঠিক একইভাবে আগে 2p হাফ তারপর 2p 3/2। নেক্সট সালফার, সালফারের ক্ষেত্রে বলা আছে 3p4, দেখো এই যে আউটার মোস্ট সাবশেল এটা তোমার মোর দেন হাফ ফিল্ড, সুতরাং এখানে থার্ড রুল যেটা আগের গুলোর থেকে ডিফারেন্ট, অ্যালাউড টার্মস গুলো বলা আছে 1s 1d 3p, এই জিনিসটা খুব সহজ, এখানে স্পিন মাল্টিপ্লিসিটি এই স্টেটের জন্য সব থেকে বেশি, তাহলে এই স্টেটের এনার্জিটা লোয়েস্ট, আগে 3p2 তারপরে 3p1 তারপরে 3p0, হ্যাঁ এখানে যে ভ্যালুটা যদি হায়ার হয় এনার্জিটা লোয়ার হবে, বিকজ দি আউটার মোস্ট সাবশেল ইজ মোর দেন হাফ ফিল্ড, এই তারপর 1d2 1s0। পরেরটা একই রকম ভাবে নিজেরা বুঝে নিও, দেখো এইটুকুই মোটামুটি আমার বলার ছিল, অ্যাটমিক ফিজিক্সের যেগুলো পড়ানো ছিল সেগুলো শেষ। হ্যাঁ এবার তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে বলো।